হ্যালো এভি ওয়ান ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট আমরা দেখবো টোয়েন্টি সেভেন জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কী কী গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে আজকে তার সাথে প্রত্যেকটার সাথে সাথে আমরা ইম্পর্টেন্ট ফ্যাক্টসগুলো নিয়ে আলোচনা করব প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মন দিয়ে দেখো অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে আজকে একদম প্রথমে আমরা যেটা দেখব ছাব্বিশ তারিখে যে হোমওয়ার্কগুলো ছিল দেখো ফার্স্ট কোয়েশ্চেন আমাদের কী ছিল ব্রিক্স কবে প্রতিষ্ঠিত হয় তো এটা দু হাজার জুনে প্রতিষ্ঠিত হয়েছিল ব্রিক্স এগারোতম ব্রিক্স সামিট টু থাউজেন্ড নাইনটিন দু হাজার উনিশে যেটা এগারোতম ব্রিক্স সামিট ছিল এটা অনুষ্ঠিত হয়েছিল কোথায় এটা অনুষ্ঠিত হয়েছিল ব্রাজিলিয়াতে যেটা মানে ব্রাজিলের ব্রাজিলিয়াতে এটার থিম যেটা ছিল হচ্ছে সেটা ইকোনমিক গ্রোথ ফর অ্যান্ড ইনোভেটিভ ফিউচার এটা ছিল এই ব্রিক্স সামিটের থিম দু হাজার উনিশে আর বারোতম মানে তারপরের যে ব্রিক্স সামিট যেটা দু হাজার অনুষ্ঠিত হওয়ার কথা এবং এটা করোনার ভাইরাসের জন্য যে মানে এই প্রাদুর্ভাবের জন্য এটা পোস্টপোন করা হয়েছে অ্যাকচুয়ালি এটা কোথায় হওয়ার কথা ছিল এটা কথা হতো এটা হওয়ার কথা ছিল হচ্ছে আমাদের রাশিয়াতে কিন্তু করোনা ভাইরাসের কারণে এটা পোস্টপোন করা হয়েছে আজকের যে আমাদের প্রথম প্রশ্ন সেটা হচ্ছে দু হাজার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অর্থাৎ আইপিএল এটা কোথায় অনুষ্ঠিত হবে দেখো এটা ইউনাইটেড আরব এমিরেটসে অনুষ্ঠিত হতে চলেছে এক্ষেত্রে আমাদের কয়েকটা জিনিস একটু দেখে নিতে হবে ইউনাইটেড আরব এমিরেটস যেটা রয়েছে সেটার ক্যাপিটাল হচ্ছে আবুধাবি কারেন্সি ইউনাইটেড আরব এমিরেটস দিরহাম প্রেসিডেন্ট কে রয়েছেন খালিফা বিন জায়েদ আল নহয়ান ইনি রয়েছেন এখন প্রেসিডেন্ট অফ ইউনাইটেড আরব এমিরেটস এখানে তোমাদের জন্য একটা প্রশ্ন থাকবে প্রথম আরব দেশ হিসাবে ইউনাইটেড আরব এমিরেটস মঙ্গল গ্রহে যে মহাকাশ লঞ্চ করেছে সেটার নাম কি আমি কয়েকদিন আগেই এটা তোমাদের সাথে আলোচনা করেছি তোমরা শেষকালে এটা আমাকে কমেন্ট বক্সে জানাবে আর এখানে আরও কয়েকটা জিনিস ইম্পর্ট্যান্ট দেখে নেবো আমরা সেটা হচ্ছে যেটা আগেরবারে এক্সামে প্রচুর জিজ্ঞাসা করা হচ্ছিল টিম নেম অ্যান্ড ওনার নেম দেখো চেন্নাই সুপার কিংস আইপিএলের যে যে টিমগুলো রয়েছে সেগুলোর ওনার নেমগুলো তোমরা একটু নোট করে নিও চেন্নাই সুপার কিংসের ওনার হচ্ছে মিস্টার এন শ্রীনিবাসন মুম্বাই ইন্ডিয়ানসের ওনার মুকেশ আম্বানি সানরাইজ হায়দ্রাবাদের ওনার হচ্ছেন কালানিথি মরণ আর এখানে তারপরে দিল্লি ক্যাপিটালস যদি আমরা দেখি দিল্লি ক্যাপিটালের ওনার হচ্ছেন জি এম রাও রাজস্থান রয়্যালসের ওনার হচ্ছে মনোজ বাদলাল বাদালে কিংস ইলেভেন পাঞ্জাবের ওনার হচ্ছে জিন্দা নেস ওয়াদিয়া জয়েন্ট ওনার রয়েছেন এনারা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ওনার হচ্ছে দিয়াগো আর এখানে কলকাতা নাইট রাইডার্সের ওনার হচ্ছে শাহরুখ খান দু হাজার কুড়ির আইপিএলটা তেরোতম আইপিএল হবে আর সব থেকে বেশি জয়লাভ করেছে এখনো পর্যন্ত আইপিএল কিন্তু মুম্বাই ইন্ডিয়ানস মোট চারবার ঠিক আছে এই ইম্পর্টেন্ট ফ্যাক্টসগুলো তোমরা একটু নোট করে নিও এরপরে আমরা যে প্রশ্নটা দেখব সেটা হচ্ছে এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার মিনিস্টার নরেন্দ্র সিং তোমার নরেন্দ্র সিং তোমার ভিডিও কনফারেন্সের মাধ্যমে কোন রাজ্যে ওয়ার্ল্ড ক্লাস স্টেট অফ আর্ট হানি টেস্টিং ল্যাবরেটরি উদ্বোধন করেছেন তো দেখো এক্ষেত্রে এটা গুজরাটে উদ্বোধন করা হয়েছে দ্য ল্যাবরেটরি ওয়াজ এস্টাবলিশড বাই ন্যাশনাল ডায়েরি ডেভেলপমেন্ট বোর্ড এন উইথ সাপোর্ট অফ ন্যাশনাল বি বোর্ড এন বিবির সাপোর্টে এনডিডি করেছে ওকে এখানে তোমাদের জন্য আরেকটা কোয়েশ্চেন থাকবে গুজরাট রাজ্য কবে প্রতিষ্ঠিত হয় আগের প্রশ্নটার সাথে এটাও তোমরা আমাকে কমেন্ট বক্সে অ্যান্সার করবে এখানে কয়েকটা জিনিস আমরা একটু দেখে নেব যেগুলো ইম্পর্টেন্ট রয়েছে গুজরাট রাজ্যের মহিসাগর ঝিলের পাশে প্রথম ডাইনোসর পার্ক খোলা হয়েছে প্রথম ডাইনোসর পার্ক যার জন্য এটা আমাদের ইম্পর্টেন্ট এটা উদ্ঘাটন করেছিল গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানী গুজরাটের গভর্নর কিন্তু এক্ষেত্রে আচার্য দেব ভরাট হাইকোর্টের মুখ্য বিচারপতি রয়েছেন বিক্রমনাথ আর গুজরাট রাজ্য সরকার সুচলাম সুফলাম জল সঞ্চয় অভিযান নামে জল সংরক্ষণ স্কিম চালু করেছিল কিছুদিন আগে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর গুজরাট রাজ্যসভা সংসদ এগুলো জিজ্ঞাসা করা হয় কিন্তু ঠিক আছে এই ধরো আমাদের গুরুত্বপূর্ণ যে পদে যারা রয়েছেন তাদের তারা কোথাকার সংসদ এই জিনিসগুলো কিন্তু একটু জানা হয় বা কোথাকার বাসিন্দা তো এক্ষেত্রে এস জয়শঙ্কর গুজরাট রাজ্যসভার সংসদ গুজরাটের বরোদা জেলায় দেশের প্রথম রেলওয়ে বিশ্ববিদ্যালয় খোলা হয়েছে গুজরাট রাজ্যের লোথালে প্রথম সমুদ্র সংগ্রহালয় খোলা হয় গুজরাট রাজ্যের ভাবনগরে প্রথম সিএনজি টার্মিনাল খোলা হবে গুজরাটের আমেদাবাদ শহরে বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়াম বানানো হয়েছে ঠিক আছে মোতেরা স্টেডিয়াম প্রথম ব্যাটারি চালিত সিটি বাস সেবা গুজরাটের গান্ধীনগরে শুরু হয়েছিল আর গুজরাট রাজ্যে সুরাজ শহরে প্রথম ডিজাইন ডেভেলপ কেন্দ্র খোলা হয়েছে ডিজাইন ডেভেলপ সেন্টার ঠিক আছে এতগুলো ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট এগুলো তোমরা অবশ্যই নোট ডাউন করে রাখো আমি নেক্সট কোনো দিন তোমাদের হোমওয়ার্কে এগুলো জিজ্ঞাসা করবো তিন নম্বর কোয়েশ্চেন আমাদের যেটা রয়েছে কোন দেশ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন অর্থাৎ ডাব্লুটিও জেনারেল কাউন্সিল দ্বারা অবজারভার স্ট্যাটাস পেয়েছে এক্ষেত্রে অ্যানসার আমরা বলবো তুর্কে এক্ষেত্রে দেখো ডিরেক্টর আমরা যদি দেখি ডাব্লুটিওর জেনারেল অফ ওয়ার্ল্ড ডিরেক্টর জেনারেল অফ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশান ডাব্লুটিও রোবার্টো অ্যাজে অ্যাজেভেডো ইনি রয়েছেন এখন ডাব্লুটিওর ডিরেক্টর জেনারেল ডাব্লুটিওর ডিরেক্টর জেনারেল রয়েছেন ইনি প্রেসিডেন্ট অফ প্রেসিডেন্ট অফ তুর্কে হচ্ছেন গুরবাঙ্গুলি বার্দি মুখা কারেন্সি হচ্ছে তুর্কামেন মানাত এরপর যেটা দেখব আমরা চার নম্বর কোশ্চেন মধ্য আমেরিকার দেশ রিপাবলিক অফ নিকারগুয়া কততম দেশ হিসাবে দ্য ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের ফ্রেমওয়ার্ক চুক্তিতে স্বাক্ষর করেছে তো এক্ষেত্রে দেখো এটা সাতাশিতম হয়ে যাবে আচ্ছা এখানে এই নিকারগুয়ার ক্যাপিটাল কি ক্যাপিটাল হচ্ছে মানাগুয়া কারেন্সি অফ নিকারগুয়া হচ্ছে নিকারগুয়ান করডোবা প্রেসিডেন্ট অফ নিকারগুয়া হচ্ছে ড্যানিয়েল ওটেগা ইন্টারন্যাশনাল সোলার অ্যালাইন্স হেডকোয়ার্টার কোথায় গুরুগ্রাম হরিয়ানার গুরুগ্রামে রয়েছে ইন্ডিয়া আইডিয়া সামি টু থাউজেন্ড টোয়েন্টির থিম কী ছিল ইন্ডিয়া আইডিয়া সামি টু থাউজেন্ড টোয়েন্টির থিম ছিল আমাদের হচ্ছে বিল্ডিং এ বেটার ফিউচার পঁয়তাল্লিশতম ইন্ডিয়ান যে আইডিয়া সামি টু থাউজেন্ড টোয়েন্টি এটার থিম ছিল বিল্ডিং এ বেটার ফিউচার সামি সামিট ইজ হোস্টেড বাই ইউএস ইন্ডিয়া বিজনেস কাউন্সিল ইউএস ইন্ডিয়া বিজনেস কাউন্সিল এই সামিটটা হোস্ট করেছে কাজী ওয়ান জিরো সিক্স এফ নামে ভারতের একমাত্র সোনালি বাঘটা কোথায় রয়েছে কোন ন্যাশনাল পার্কে তাকে এটা রয়েছে কাজিরাঙা ন্যাশনাল পার্কে যেটা একমাত্র সোনালি বাগ ভারতের কাজী ওয়ান জিরো সিক্স এফ এই কাজিরাঙা ন্যাশনাল পার্ক কোথায় এটা আসামে রয়েছে এই বাঘটা ট্যাবি টাইগার বা স্ট্রবেরি টাইগার নামেও পরিচিত আসামের ক্যাপিটাল হচ্ছে দিশপুর চিফ মিনিস্টার সর্বানন্দ সোনোয়াল গভর্নর রয়েছেন জগদীশ মুখী আর আসাম রাজ্য সরকার ধনবন্তরি মানে ধন্যন্তরী নামে একটা নতুন ওষুধ সরবরাহ প্রকল্প চালু করেছে কিছুদিন আগে আমি তোমাদেরকে এটা বলেছি কোন দেশ আন্তর্জাতিক বিমান পুনরায় চালু করার জন্য আমেরিকার ফ্রান্সের সাথে চুক্তি করেছে দেখো এক্ষেত্রে অ্যান্সার আমাদের হয়ে যাবে ভারত অপশন এ ফ্রান্সের ক্যাপিটাল কি ফ্রান্সের ক্যাপিটাল হচ্ছে প্যারিস ফ্রান্সের কারেন্সি ইউরো সিএপি ফ্রাঙ্ক ফ্রাঙ্ক ফ্রান্সের প্রেসিডেন্ট হচ্ছে ইমানুয়েল ম্যাকরন আর আমেরিকার রাজধানী যদি আমরা দেখি তাহলে অবশ্যই ওয়াশিংটন ডিসি আমেরিকার মুদ্রা ডলার এবং রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এখানে তোমাদের জন্য আরেকটা কোয়েশ্চেন থাকবে সম্প্রতি কে ফ্রান্সের প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হলেন তোমরা এটা আমাকে শেষকালে কমেন্ট বক্সে জানাবে এরপরে যেটা দেখবো আমরা ইউনাইটেড আরব এমিরেটস এবং চীন দেশের পর কোন দেশ এই মাসের শেষের দিকে মঙ্গল গ্রহের তথ্য সন্ধানের জন্য মিশন লঞ্চ করতে চলেছে তো দেখো এক্ষেত্রে অ্যান্সার আমাদের হয়ে যাবে আমেরিকা অপশান বি প্রথম আরব দেশ হিসাবে ইউনাইটেড আরব এমিরেটস মঙ্গল গ্রহে হোপ নামে মহাকাশযান লঞ্চ করেছে এটা কিছুদিন আগে আমি তোমাদের বললাম আচ্ছা এদিকে উনিশ জুলাই জাপানের প্রত্যন্ত দ্বীপ তানেকা মাসে তানেকা সীমা থেকে মহাকাশযানটা উৎক্ষেপণ করা হয় এই জায়গাটা আমাদের জন্য ইম্পর্ট্যান্ট চীন দেশ সফলভাবে মঙ্গল গ্রহে তাইয়ান ওয়েন ওয়ান নামে তার প্রথম স্বাধীন মিশন লঞ্চ করেছে আর তাইওয়ান ওয়ান মানেটা কি এখানে কোয়েশ্চেন্স টু হেভেন এই কয়েকটা জিনিস তোমরা একটু নোট করে নাও শ্রীপালি উইরাকোডি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করেন ইনি কোন দেশের মহিলা ক্রিকেট খেলোয়াড় ইনি অ্যাকচুয়ালি শ্রীলঙ্কার মহিলা ক্রিকেট খেলোয়াড় সিপ্লেট এইটটি নাইন ওয়ান ডে ইন্টারন্যাশনাল খেলেছেন টোটাল উননব্বইটা আর আঠানোটা টি টোয়েন্টি খেলেছেন ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি শ্রীলঙ্কা থেকে কারেন্সি হচ্ছে শ্রীলঙ্কার শ্রীলঙ্কার রুপি ক্যাপিটাল শ্রী জয়াবর্ধনপুর কোটে যেটা লেজিসলেটিভ ক্যাপিটাল অফ শ্রীলঙ্কা আর কলম্বো হচ্ছে এক্সিকিউটিভ অ্যান্ড জুডিশিয়াল ক্যাপিটাল শ্রীলঙ্কার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কি সিংহল তামিল এগুলো আর শ্রীলঙ্কার প্রাইম মিনিস্টার এখন মাহিন্দ্রা রাজা রাজাপাক্সা রয়েছেন আর প্রেসিডেন্ট কে রয়েছেন রাজা রাজাপাক্সা তো এগুলোও তোমরা একটু নোট করে নাও তিরিশ সেকেন্ডের মধ্যে কোভিড নাইন্টিন পরীক্ষার জন্য ভারত কোন দেশের সাথে একত্রে কাজ করবে বলে ঘোষণা করলো দেখো এক্ষেত্রে একটা চুক্তি বলা যেতে পারে ইসরায়েলের সাথে করেছে ভারত সেক্ষেত্রে কোভিড নাইন্টিন পরীক্ষার জন্য তিরিশ সেকেন্ডের মধ্যে কোভিড নাইন্টিন পরীক্ষা করা হবে এই ধরনের একটা ব্যাপার এটা নিয়ে তোমাদের পরে আরও ডিটেলসে আলোচনা করবো এক্ষেত্রে আমরা একটু দেখে নিই ইসরায়েলের রাজধানী হচ্ছে কি জেরুজালেম মুদ্রার নাম আমরা যদি দেখি ইসরায়েলি সেকেল ইসরায়েলের রাষ্ট্রপতি এখনও রয়েছেন রৌভেন রিফলিন আর প্রধানমন্ত্রী রয়েছেন বেন্জামিন নেতানেহু সম্প্রতি অবসর নেওয়া ফুটবলার অ্যান্ড্রে স্কুরেল কোন দেশের খেলোয়াড় দেখো ইনি একজন জার্মানির প্লেয়ার ইনি প্রখ্যাত এবং বিশ্বকাপ যদি জার্মান ফুটবলার মাত্র উনি বছর বয়সে অবসর নিলেন জার্মানির ক্যাপিটাল কোথায় বার্লিন কারেন্সি হচ্ছে ইউরো আর জার্মানির প্রেসিডেন্ট আমরা যদি দেখি ফ্রাঙ্ক ওয়াল্টার স্টেইনবার ওকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সের মাধ্যমে তেইশে জুলাই কোন রাজ্যের জল সরবরাহ প্রকল্পের ভিত্তি পুস্তক স্থাপন করলেন দেখো এক্ষেত্রে আমাদের অ্যান্সার হয়ে যাবে মণিপুর এটা মণিপুরে করেছে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী টোয়েন্টি থার্ড জুলাই লেড দ্য ফাউন্ডেশন স্টোন অব দ্য রেস থ্রি জিরো ফাইভ জিরো ক্রোড় তিন হাজার পঞ্চাশ কোটি টাকার এই প্রজেক্ট যেটা মণিপুর ওয়াটার সাপ্লাই প্রজেক্ট আন্ডার দ্য জল জীবন মিশন জল জীবন মিশনের আওতায় এই মণিপুর ওয়াটার সাপ্লাই প্রজেক্ট তিন কোটি টাকার এটা উদ্বোধন করলেন হার ঘর জল স্কিম যেটা রয়েছে আমাদের হার ঘর জল মণিপুরের মণিপুরের মুখ্যমন্ত্রী কে রয়েছেন এন বীরেন সিং রাজ্যপাল নাজমা হেফতুল্লাহ ভারতের মধ্যে প্রথম কার্বন পজিটিভ গ্রাম কিন্তু ফিয়াং গ্রাম যেটা মণিপুরে রয়েছে তো এগুলো ছিল আমাদের টোয়েন্টি সেভেন জুনের জুলাইয়ের কারেন্ট অ্যাফেয়ার্স আমরা একবার চট করে আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রিভাইজ করে নেব তার আগে একটা কথা বলে দিই যদি তোমরা ফ্রি পিডিএফ ডাউনলোড করতে চাও তাহলে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট নলেজ অ্যাকাউন্ট ডট ইনে ভিজিট করো তার ফার্স্ট মেনু সেকশানটা দেখো নিচে যে পপ আপটা তোমরা পাবে প্রতিদিনের বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স এখানে এসে এই উইন্ডোটা তোমাদের সামনে ওপেন হবে আর এখানে তোমরা যে ডেটের উপর ক্লিক করবে সেই ডেটের সেই ডেটের ফ্রি পিডিএফ তোমরা এখান থেকে ডাউনলোড করতে পারবে আর তাছাড়া তোমরা যদি মান্থলি ম্যাগাজিনটা ডাউনলোড করতে চাও তাহলে নিচে যে সবুজ পোর্শনটা রয়েছে ডাউনলোড নেওয়ার জায়গায় তোমরা এই জায়গা থেকে কিন্তু মান্থলি ম্যাগাজিনগুলো পাবে আদারওয়াইজ আমি মে জুনের মান্থলি ম্যাগাজিন তোমাদের ডিসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি লিঙ্ক তোমরা ওখান থেকে কালেক্ট করতে পারো কিংবা আমাদের যে কম্বো পিডিএফটা রয়েছে দু হাজার দুশো চোদ্দো পাতার দু হাজার কুড়ির এপ্রিল পর্যন্ত উইথ ডিটেলস তোমরা এটাও কালেক্ট করতে পারো ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রেখেছি ওকে চলো এবার আমরা দেখিনি আগের দিনের কী কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ছিল এখানে আমি আর ডিটেলসগুলো আলোচনা করছি না ওপরে দেখো একটা ডান দিকে ওপরে স্ক্রিনে একটা আই বাটন তোমরা দেখতে পাবে ঠিক এই জায়গাটা করে তো এইটার ওপর তোমরা একটু ক্লিক করে নাও এখান থেকে তোমরা আগের দিনের ভিডিওটা কিন্তু পুরোটা দেখতে পেয়ে যাবে ফার্স্ট কোয়েশ্চেন আমাদের ছিল ইন্ডিয়ান ব্যাংকের ব্যাঙ্কের আর ও পদে কে নিযুক্ত হলেন এক্ষেত্রে অ্যান্সার আমাদের কোনটা ছিল পার্থ সেনগুপ্ত অপশন সি নেক্সট রাজ্যসভা সেক্রেটারিয়েট কোন কেন্দ্রীয় মন্ত্রীর নামে এমপ্লয়িজ ওয়েলফেয়ার স্কিম চালু করলো এক্ষেত্রে অ্যান্সার আমাদের ছিল কোনটা অরুণ জেটলি সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস অ্যান্ড দ্য সেন্ট্রাল বোর্ড অফ ইনডিরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস দুটো সংস্থার মধ্যে স্মুদার ডাটা এক্সচেঞ্জের জন্য মৌ চুক্তি স্বাক্ষর করেছে সিবিডিটি চেয়ারম্যান কেচ এটা আমি জিজ্ঞাসা করেছিলাম আগের দিন তিন নম্বর কোশ্চেনে তোমাদের অ্যান্সার ছিল এক্ষেত্রে কোনটা প্রমোদ চন্দ্র মোদী পরেরটা ছিল ব্রিক্স চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অর্থাৎ সিসিআইয়ের অনারি অ্যাডভাইজার পদে কে নিযুক্ত হলেন দেখো এক্ষেত্রে অ্যান্সার আমাদের ছিল সাহিল সেট ডিজিটাল পেমেন্ট মেজর অ্যামাজন পে কার সাথে যুক্ত উদ্যোগের যানবাহন বিমা চালু করেছে এক্ষেত্রে অ্যান্সার ছিল আমাদের অ্যাকো জেনারেল ইন্স্যুরেন্স পরেরটা ছিল কোন রাজ্য সরকার ই সচিবালয় পোর্টাল লঞ্চ করেছে এক্ষেত্রে অ্যান্সার আমাদের ছিল হরিয়ানা ভারতের প্রথম করোনা ভ্যাকসিনের মনস্য পরীক্ষা কোথা হয়েছে দেখো এক্ষেত্রে এ আই আই এমস পাটনা এমস পাটনাতে হয়েছে এটা ভারতের প্রথম কোন রাজ্য বিদ্যুৎ লাইন এবং টাওয়ারের নিরীক্ষণের জন্য ড্রোন ব্যবহার করা শুরু করেছে এক্ষেত্রে অ্যান্সার আমি বলেছিলাম কোনটা হবে মহারাষ্ট্র নেক্সট ছিল কোন মহাসাগরে ব্যাথিনোমাস রাক্সাসা অর্থাৎ যেটা বলেছিলাম রেস্ক্রাইব ড্যাক্স অ্যাজ কক্রোচ অফ দ্য সি এটার এই ধরনের এই নামের একটা নতুন প্রজাতির আরশোলার সন্ধান পাওয়া গেছে এক্ষেত্রে এটা ভারত মহাসাগরে পাওয়া গেছিলো ইন্ডিয়ান ওশেন অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ এম এস সেক্টরের সেক্টরগুলোর জন্য কোন সংস্থা হ্যাস রিস্টার্ট ইন্ডিয়া পোর্টাল লঞ্চ করেছে এক্ষেত্রে অ্যান্সার ছিল আমাদের মথুর ফিনক্রপ শেষ প্রশ্নটা তোমাদের জন্য টাটা এআইএ লাইভ লিমিটেডের এমডিআর সিও পদে কে নিযুক্ত হলেন এই অ্যান্সারটা তোমরা শেষ করলে আমাকে কমেন্ট বক্সে জানাও আর তার সাথে সাথে আগে আমি তোমাদের যে প্রশ্নগুলো করেছি সেগুলো কমেন্ট বক্সে জানাও থ্যাংক ইউ সো মাচ হ্যাভ এ গ্রেট ডে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার কথা হচ্ছে